নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জব ফেয়ার ইউটিউব চ্যানেল আর আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন চাকরির খবর আপনাদের সাথে শেয়ার করে দেব যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে এখানটায় নিয়োগ করা হবে এবং আপনাদের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর থেকে কিন্তু নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কিন্তু প্রকাশিত হওয়া অফিসিয়ালি নোটিশ নিয়ে কিন্তু আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব অর্থাৎ এখানে কত বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স সীমা কী চাওয়া হয়েছে এবং এখানটাই কিন্তু জানিয়ে দেবো যে আপনাদের বেতন পরিকাঠামো কী রয়েছে কোন পদে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে প্রত্যেকদিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা মূল ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকের এই অফিসিয়ালি নোটিশটাকে ডাউনলোড করবার জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে এটি কিন্তু হচ্ছে একটি গভর্নমেন্টের অর্থাৎ ইন্ডিয়া গভর্নমেন্টের কিন্তু এন্টারপ্রাইজ অর্থাৎ আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নিচে কিন্তু লেখা রয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে কিন্তু টাইপ করে নেবেন পাওয়ার গ্রিড ইন্ডিয়া ডট কম এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ধরনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন কিংবা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা এই পাওয়ার গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলি বার খুলে যাবে তার মধ্যে কিন্তু একটি বার রয়েছে যেটা আপনারা অনেক স্ক্রিন দেখতে পারছেন কেরিয়ার্স বলে এই কেরিয়ার্স অপশানে কিন্তু আপনাদের করতে হবে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা কেরিয়ার্স অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যের কিন্তু বিদ্যুৎ অফিসের কিন্তু এখানটায় রিক্রুটমেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু আপনাদের খুঁজে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছ নম্বরে কিন্তু লেখা রয়েছে ইস্টার্ন রিজেন কলকাতা অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু এই যে নোটিফিকেশনটা রয়েছে এটাকে কিন্তু আপনাদের কী করতে হবে এটাকে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে আপনারা এই পাশেই কিন্তু আপনারা পাবেন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হয়ে যাবে আপনারা যদি এভাবে অফিশিয়াল নোটিশকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে এসে কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল নোটিশ বলে একটি লিঙ্ক সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিশিয়াল নোটিশটাকে কিন্তু ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু অবস্থা অলরেডি সেই অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিয়েছি এবারে কিন্তু আপনাদের সামনে সেই নোটিশ নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি সেই অফিসিয়াল নোটিশে আপনারা স্ক্রিন দেখতে পারছেন এখানে কিন্তু পাওয়ার গ্রিটের লোগো রয়েছে এবং এটা কিন্তু এখানটায় দিয়ে দেওয়া রয়েছে যে পাওয়ার গ্রিট কর্পোরেশন অফ ইন্ডিয়া এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ এবং এখানে কিন্তু যে ইস্টার্ন কোম্পানি যেটা রয়েছে অর্থাৎ ইস্টার্ন রিজিয়ান ট্রান্সমিশন সিস্টেম টু এবং এটি কিন্তু নিউ টাউন কলকাতা থেকে কিন্তু এই নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ঠিক আছে আপনারা এই যে অফিসিয়ালি নোটিফিকেশান এর পাবলিশ হওয়ার ডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দো সাত দু একুশ এবং এর যে রেফারেন্স নং এই নোটিশের তা কিন্তু আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এখানে সবার প্রথমে দেখুন এখানে কিন্তু অনেকগুলি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অনেকগুলি পথ রয়েছে এবং টোটাল কিন্তু ভ্যাকেন্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল মিলিয়ে এখানে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ছেষট্টি অর্থাৎ সিক্সটি সিক্স ভ্যাকেন্সি রয়েছে এবং তার নিচে কিন্তু এখানে টোটাল রয়েছে আটটি অর্থাৎ টোটাল মিলিয়ে কিন্তু এখানে সেভেন্টি ফোর অর্থাৎ চুয়াত্তরটি শূন্য পথ রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া রয়েছে যে কোন পদের জন্য কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপথ রয়েছে সেগুলো কিন্তু এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে একটু চেক আউট করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন এখানে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং কী বেতন পরিকাঠামো রয়েছে তো বন্ধুরা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবার প্রথমে এক নম্বরে কিন্তু রয়েছে আইটিআই ইলেকট্রিক্যাল এখানে কিন্তু বলেছে যে ফুল টাইমের কোর্স করা থাকতে হবে আইটিআই ইলেকট্রিক্যালের ওপরে এবং এখানে কিন্তু এগারো হাজার টাকা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে ঠিক আছে মানে অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং চলাকালীন আপনাদেরকে এগারো হাজার টাকা স্যালারি দেওয়া হবে তারপরে দু নাম্বারে কিন্তু এখানে বলেছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এখানে কিন্তু ফুল টাইম থ্রি ইয়ারের কোর্স থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে এবং এখানে কিন্তু আপনাদের বারো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু কিন্তু স্টাইপেন্ড কিংবা স্যালারি দেওয়া হবে অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং চলাকালীন ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু রয়েছে ডিপ্লোমা সিভিল এখানে কিন্তু ফুল টাইম অর্থাৎ তিন বছরে কিন্তু কোর্স করা থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এবং এখানে কিন্তু আপনাদের বারো হাজার টাকা প্রত্যেক মাসে কিন্তু স্টাইপেন্ড অর্থাৎ বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন চার নম্বরে চার নম্বরে কিন্তু বলা রয়েছে গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল এখানে কিন্তু ফুল টাইম অর্থাৎ চার বছরের কিন্তু আপনাদের বিই বিটেক বি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা থাকতে হবে এবং এখানে কিন্তু আপনাদের পনেরো হাজার টাকা করে কিন্তু পার মান্থ দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু পাঁচ নম্বরে রয়েছে গ্র্যাজুয়েট সিভিল এখানে কিন্তু ফুল টাইম অর্থাৎ চার বছরে কিন্তু কোর্স করা থাকতে হবে বি কিংবা বিটেক কিংবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি আপনাদের এই কোর্স কমপ্লিট করা থাকে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু রয়েছে গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকম এখানে কিন্তু ফুল টাইম অর্থাৎ চার বছরে কিন্তু কোর্স করা থাকতে হবে বি বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানেও কিন্তু পনেরো হাজার টাকা আপনাদেরকে বেতন দেওয়া হবে অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং চলাকালীন এবং তারপরে রয়েছে দেখুন গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স এখানে কিন্তু ফুল টাইম অর্থাৎ চার বছরে কিন্তু আপনাদের কোর্স করা থাকতে হবে বি ই বি টেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির উপরে যদি আপনাদের এই কোর্সগুলো করা থাকে তবে কিন্তু আপনারা এই গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সের পদের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের পনেরো হাজার টাকা কিন্তু অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং চলাকালীন কিন্তু স্যালারি দেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু আট নাম্বারে রয়েছে কি আট নাম্বারে আপনারা অনেক স্কিন দেখতে পারছেন এইচআর এক্সিকিউটিভ পেরল অ্যান্ড এমপ্লই ডাটা ম্যানেজমেন্ট এখানে কিন্তু বলেছে যে আপনাদের কিন্তু এম বিএ কমপ্লিট করা থাকবে কিংবা এমএসডব্লিউ বা পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট কিংবা পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ওপর যদি আপনাদের দু বছরের ফুল টাইম কোর্স করা থাকে তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে কিন্তু ট্রেনিং চলাকালীন আপনাদেরকে পনেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন যে এখানে আবেদন করতে পারবেন তাদের সীমা কি লাগবে তো সীমা কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে দু নম্বর দিয়ে আপনারা অনেক কিন দেখতে পাচ্ছেন যে এখানে যদি আঠারো বছরের উপরে আপনারা হয়ে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন ঠিক আছে যদি আপনাদের আঠারো বছরের ওপরে হয়ে থাকে তবেই আপনারা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ঠিক আছে তো তারপরে দেখুন তারপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে সিলেকশন প্রসিডিওর কী থাকবে অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে তো প্রার্থী বাছাই পদ্ধতি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু কোয়ালিফিকেশনের নাম্বার দেখে একটি কিন্তু শর্টলিস্ট তৈরি করা হবে এবং সেই শর্টলিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু তার পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ পাস করে যাওয়ার পরে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু আপনাদের এখানটায় নিয়োগ করা হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি শর্টলিস্টের মাধ্যমে যাদের নাম থাকবে তারা কিন্তু ইন্টারভিউর সুযোগ পাবে এবং ইন্টারভিউ পাস করে গেলে তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপনাদেরকে এখানটায় নিয়োগ করা হবে ঠিক আছে তারপরে দেখুন তারপরে কিন্তু এখানে বলেছে অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ এখানে আপনারা আবেদন করবেন কী করে তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের দুটি প্রসেস রয়েছে অর্থাৎ সবার প্রথমে কিন্তু আপনাদের অ্যাপ্রেন্টিস ইন্ডিয়াতে গিয়ে কিন্তু আপনাদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে ঠিক আছে অর্থাৎ যাদের অ্যাপ্রেন্টিস ইন্ডিয়াতে নাম রেজিস্ট্রেশন করা আছে কিংবা নাম নথিভুক্ত করা আছে তাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এবং যাদের অ্যাপ্রেন্টিস ইন্ডিয়াতে নাম রেজিস্টার করা নেই তাদের তাদের কিন্তু সবার প্রথমে কিন্তু এই যে অ্যাড্রেস দুটি রয়েছে এই দুটি অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটি অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনাদের সবার প্রথমে নাম রেজিস্টার করা হতে হবে অ্যাপেন্টিস ইন্ডিয়াতে অর্থাৎ রেজিস্ট্রেশন একদম যে সিম্পল কিন্তু একটা প্রসেস রয়েছে আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করলেই অ্যাপেন্টিস ইন্ডিয়াতে কি করে নাম রেজিস্টার করাতে হয় সেটা কিন্তু সার্চ করলে ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন তার মধ্যে থেকে কিন্তু একটা ভিডিও আপনারা দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপেন্টিস ইন্ডিয়াতে কিন্তু নাম রেজিস্টার করে নেবেন এবং রেজিস্টার করে নেওয়ার পর কিন্তু এই যে অফিসিয়াল যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ আপনারা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন ট্রিপল ডাব্লু ডট পাওয়ার ডট ইন এই অফিসিয়াল অ্যাড্রেসে এসে কিন্তু আপনাদের অ্যাপ্লাই অনলাইনের জায়গায় ক্লিক করে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন আবেদনের লাস্ট ডেট কি রয়েছে আবেদনের লাস্ট ডেট কিন্তু রয়েছে কুড়ি আট দু একুশ অর্থাৎ একুশ সাত দু একুশ তারিখ থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট রয়েছে কিন্তু কুড়ি আট দু হাজার একুশ অর্থাৎ অগাস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আপনারা কিন্তু এখান থেকে আবেদন করে নিতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও অর্থাৎ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর থেকে যে প্রকাশিত হওয়া চাকরির খবর ছিল সেটা কিন্তু আপনাদের সামনে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটাতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ